সম্মানিত হাজেরিন, আমরা যে বর্তমান সমাজে বসবাস করছি, আল্লাহ রসুল বলে গিয়েছেন, আলাইকুম বি সুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূলুল্লাহ তিরমিজি শরীফের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আমার এবং আমার সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর রসুলের সুন্নতকেও মেনে চলতে হবে, পাশাপাশি রসুলের সাহাবি খোলাফায়ে রাশেদা যারা, এদের সুন্নতকেও আঁকড়ে ধরা লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? আমরা যদি রসুলুল্লাহর সুন্নতকে মানলাম, কিন্তু সাহাবিদের সুন্নতকে, খোলাফায়ে রাশেদার সুন্নতকে যদি আমরা মেনে না নেই, তাহলে বুঝতে হবে যে রসুলুল্লাহর কথার প্রতিও আমাদের দুর্বলতা আছে, আমাদের অবিশ্বাস আছে। কথা কোন ঠিক কিনা? রসুলের কথাকে অবিশ্বাস করলে কি কোনো মানুষ ইমানদার থাকতে পারবে? ইমানদার থাকতে পারবে না। সম্মানিত হাজেরিন, অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনার সঙ্গে চলাফেরা করে, আমাদের সঙ্গে চলাফেরা করে, অথচ রসুলের অনেক হাদিসকেই তারা মানতে চায় না, সাহাবায়ে কেরামদেরকে তারা মানতে চায় না, সাহাবায়ে কেরামের কওলকে তারা মানতে চায় না। যেমনটি সামনে আমাদের রমজান মাস আসতেছে, আসতেছে কি না? অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের সুন্নতকে অনেক মানুষ আজকে আমরা মানছি না। যেমন সামনে রমজান মাস আসতেছে, পবিত্র রমজান মাস আসলে রাতের বেলা কিসের নামাজ পড়া লাগে ভাই? একটু কথা বলেন না, আপনারা কথা না বললে তো এনার্জি পাচ্ছি না। কি নামাজ পড়তে হয়? তোমরা কথা বলতে পারো না, কিসের নামাজ পড়তে হয়? তারাবির নামাজ। আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত। আমরা কেউ 20 পড়ি, কেউ 12 পড়ি, কেউ 8 পড়ি, ঠিক কি না? সম্মানিত হাজেরিন, আপনি 6 পড়েন, 4 পড়েন না 9 পড়েন, সেটা একান্তই আপনার ব্যাপার, ঠিক কি না? কিন্তু আল্লাহর রসুলের যে হাদিস, আমি রসুলের সুন্নাতকে মানতে হবে, আমার খোলাফায়ে রাশেদার সুন্নাতকে মানতে হবে। তাহলে যে সমস্ত ভাইয়েরা আমার শুধুমাত্র 8 রাকাত তারাবির সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, ভালো কথা, বাকি মুসল্লিদেরকে যারা 20 রাকাত পড়ে তাদেরকে বেদাতি বলে বসায়া দিচ্ছে, তাদেরকে বেদাতি বলছে, তাদেরকে গোমরা বলছে, তাদেরকে মাজার পূজারী বলা হচ্ছে, তাদেরকে কবর পূজারী বলা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলে বেদাতি ট্যাক লাগায় দেওয়া হয়, এবং এই হাদিসটাকে মানতে মানুষদেরকে না মানতে বলা হয়, অনুৎসাহিত করা হয়। অত সেই 20 রাকাত তারাবি প্রচলন করেছেন, প্রবর্তন করেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অন্যতম। কথা বলেন ঠিক কি না? সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির সালাতের প্রবর্তন করেছেন। অথচ একদল মানুষ আমাদের দেশে বলে থাকে এই তারাবির সালাত 20 রাকাত এটা উমর ফারুকের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না, ওই মিয়া কোন সাহাবি বেদাত করতে পারে? কোন সাহাবি বেদাত করতে পারে? যেই ব্যক্তি বেদাত করে, রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রতিটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতা, ভ্রষ্টতা। কোন সাহাবি যদি বেদাত করে সে কি আর সাহাবি থাকতে পারে? সে কখনোই আর সাহাবি থাকতে পারে না। সুতরাং যে সমস্ত মুসলমানের সন্তানেরা, যে সমস্ত মুসলমান ভাইয়েরা আমার বলেন যে এটা উমরের বেদাত, আমি বলবো ভাই আপনি আপনার ইমানটাকে আপনি আবারও নবায়ন করেন, কারণ আপনি রসুলের হাদিসের প্রতি আপনি অবিশ্বাস অনাস্থা পোষণ করেছেন, কারণ রসুলের সাহাবিদের সুন্নতকে আপনাকে মানতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, সেই উমর 20 রাকাত তারাবির প্রচলন করেছেন। আপনি 20 রাকাত পড়বেন না সেটা আপনার ব্যাপার, আপনি 1 রাকাতও না পড়েন সেটাও আপনার ব্যাপার, কিন্তু রসুলের হাদিসকে নিয়ে খেল তামাশা কেন আপনি করেন? কথা বলেন ঠিক কিনা? এদের কথা আমাদের মানা যাবে? এরপরে আসেন, উমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় নাম্বার খলিফা। জুমার দিনে বলেন তো কয়টা আজান হয়? কয়টা আজান হয়? জুমার দিনে 2টা আজান হয়। রসূলুল্লাহর জামানায় কিন্তু 1টা আজান ছিল, বলেন কয়টা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজান ছিল 1টা। শুধুমাত্র যখন খুতবা হয়, খুতবা শুরু হওয়ার আগে 1টা আজান হয়ে যেত। আবু বকরের সময় এই সিস্টেমটাই চালু ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই যেহেতু একজন বড় সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, তিনি একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
ম্যাক্সিমাম সাহাবিরাই কিন্তু ব্যবসায়ী ছিলেন। সাধারণত যারা ব্যবসার কাজে নিয়োজিত থাকে ওরা অনেক ব্যস্ত থাকে, কথা কোন ঠিক কি না? ব্যবসায়ী মানুষগুলা অনেক ব্যস্ততার ভিতরে থাকে, যার কারণে ওসমানের জামানায় জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবা পড়তে যাবেন ওই সময়ে যদি আজান হয় অনেক সাহাবি অনেক মুসলমান বাদ পড়ে যায়, যারা জামাতে সে পায় না, জুমার নামাজের জামাত ধরতে পারে না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নো একটি কমিটি গঠন করলেন, একটা সূরা তৈরি করলেন, ওলামা ইকরামদেরকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করে তারা চিন্তা ভাবনা করলেন, গবেষণা করলেন, পর্যালোচনা করলেন কি করা যায়। আল্লাহর নবীর সাহাবীরা তো ব্যবসায়ের কাজের মধ্যে ব্যস্ত, এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত, তাহলে যদি খুতবার সময় শুধুমাত্র আজান হয় অনেক সাহাবিরা অনেক মুসলমানেরা জামাত পায় না, এই জামাত পাওয়ার জন্য কি বুদ্ধি করা যায়? ওলামা ইকরাম সেখানে সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলেন যে খুতবার আগে বেশ কিছুক্ষণ আগে আরও একটা আজান দিতে হবে, যে আজানটা দিলে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে, তারা তাদের ব্যবসাগুলা গুটায় আনিয়া তাদের কর্মটাকে স্টপ করে দিয়া তারা তাদের নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, গ্রহণ করে তারা মসজিদের দিকে চলে আসবে, তাহলে আর মুসলমানদের জুমার নামাজ আর ছুটে যাবে না। সুবহানাল্লাহ। এই তৃতীয় এই আজান জুমার দ্বিতীয় দুই দুইটা আজানের একটা আজান রাসূলুল্লাহর জামানা থেকেই ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সুবিধার্থে, সাহাবা ইকরামের সুবিধার্থে, জামাত পাওয়ার সুবিধার্থে আরো একটি আজান তিনি প্রবর্তন করে দিলেন, যেই আজানটা বর্তমান জামানায় আমাদের দেশে 12:30টার দিকে জুমার দিনে আজান দেওয়া হয়, ঠিক কিনা? জুমার দিনে যখন 12:30টার দিকে আজান দিয়ে দেওয়া হয় তখন আমরা যারা মুসলমান আছি আমরা বুঝতে পারি নামাজের সময় হয়ে গিয়েছে, তখন আমরা গোসল টোসল দিয়ে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাই। অথচ বর্তমান জামানায় এক শ্রেণীর মানুষেরা বলা বলতেছে এই দুই আজান এটা বেদাত, নাউজুবিল্লাহ, এরা বেদাতের চশমা চোখে দিয়েছে, এরা বেদাত ছাড়া দুনিয়াতে আর কিছু দেখে না। ও মুসলমান ভাইরা আমার, আপনারাও আমাদের ইমানি ভাই, আপনারাও মুসলমান ভাই, আমার কথা হচ্ছে হিংসা হিংসিতে আমরা নাই, আপনিও যেই কালিমা পড়েছেন আমরাও সেই কালিমা পড়েছি, সুতরাং কালিমার দাবিতে আমরা একে অপরের ভাই, আমরা পরস্পরের ভাই, আমরা সকলে মিলে একই কাতারে একই সাথে আমরা সলাৎ আদায় করতে যাই, ঠিক না? সুতরাং সম্মানিত হাজেরিন, যে সমস্ত মানুষেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবর্তিত আজানকে ওসমানের বেদাত বলে, ওসমান বিদাত করেছেন এটা, ওই শায়খকে জিজ্ঞাসা করা হয়েছিল, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শায়খ আপনি এরকম ফতোয়া দিয়েছেন, তিনি আবারও বলেছেন হ্যাঁ আমি আবারও ফতোয়া দিচ্ছি, সারা দুনিয়ার মানুষ সবাই মিলে যদি জুমার দিনে দুইটা আজান দেয় সারা দুনিয়ার সবাই বেদাত করতেছে, বেদাত করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সাহাবি খোলাফায়ে রাশেদার সুন্নতকে যারা বেদাত বলে, আমি তো বলি আপনাদের ইমান হ্রাস পেয়েছে, আপনাদের ইমানগুলো কমে যাচ্ছে, সুতরাং রাসূলুল্লাহর হাদিসকে, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদের হাদিসকে আপনারা বেদাত বলার দুঃসাহস আর দেখাবেন না, আপনারা নষ্ট হন হন না, কিন্তু বাকি সাধারণ মুসল্লিদের খবরদার নষ্ট করতে আসবেন না, কথা বলেন ঠিক কি না? সুতরাং এই সমস্ত মুসলমানদের কথায় এদের ধোকায় আমাদের পড়া যাবে, আমাদের এদের ধোকায় পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মান গাশ্শা ফালাইসা মিন্না, মান গাশ্শা ফালাইসা মিন্না, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে যে ব্যক্তিটা ধোকাবাজি করে, প্রতারণা করে, মানুষকে ঠকায়, ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই লোকটা আমার উম্মত হতে পারে না। সুতরাং যে সমস্ত মানুষেরা আমার রাসূলের হাদিস নিয়ে ধোকাবাজি করছেন, আমার রাসূলের হাদিসকে বেদাত বলছেন, সাহাবায়ে কিরামদের বেদাতই বলছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীকে যারা বেদাতই বলছেন, খবরদার আপনি কোত্থেকে এসেছেন? ওই সাহাবীরা না থাকলে আপনি ঈমান পাইতেন না, ওই সাহাবীরা না থাকলে আপনি ইসলাম পাইতেন না, মুসলমান হতে পারতেন না, আপনি কার দ্বারা মুসলমান হয়েছেন? আল্লাহ কি আপনাকে সরাসরি আপনার দিমাগের ভিতরে কোরআন ঢুকাইয়া দিছে, নাকি সাহাবায়ে কিরামের মাধ্যম দিয়া নবীর মাধ্যমে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি তাবিন, আইমা মুস্তাহিদিন, সালফে সালিহিন, এই
এইভাবে বুজুরগানে দিন এদের মাধ্যমে তো ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছেছে, কথা কোন ঠিক কিনা? নাকি নয়া করি ওদের উপর আবার কোরআন নাজিল হইছে নাকি বলেন? কোরআন নাজিল হইছে ওদের উপর? নয়া করে কোরআন নাজিল হয় নাই, কারণ নাজিল হওয়ার সুযোগও আর আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন নবুয়তের দরজা রিসালাতের দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আর কোন রাসূল এই পৃথিবীর বুকে আসতে পারবে না, আল্লাহ তাআলা রাস্তা বন্ধ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি। সুতরাং এদের কারো উপরে নতুন করে কোরআন আসার আর সুযোগ, আর কোন ওহী আসার সুযোগ আছে? আর কোন ওহী আসার সুযোগ নাই। তাইলে আপনি ইসলামটা পাইলেন কোথায়? তাইলে আপনি কোরআনটা পাইলেন কোথায়? কোন সুযোগ আছে? নবীকে বাদ দেওয়া যাবে? সাহাবীকে বাদ দেওয়া যাবে? আচ্ছা আপনি নবীকে মানেন, ভালো কথা। তারা বলে আমরা সাহাবীদেরকে মানি না, কারণ সাহাবীরাও ভুল করছে, সাহাবীরাও বেদাত করছে, সাহাবীরাও শিরক করছে। এই ধরনের আলতু ফালতু কথা বলে নিজেরাও আমল করে না, সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে আমল থেকে দূরে সরায় দেওয়ার পায়ে তারা এরা করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে গিয়া শুরুতেই সূরা ফাতিহা দিয়ে সূরা বাকারা এসে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি করে শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ করা তো দূরের কথা, সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ হয় নাই, কোনো সুযোগ নাই। এটি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, আছে নাকি? সন্দেহ আছে? এই কিতাব কার? এই কিতাব কার? এই কিতাব হচ্ছে আল্লাহ পাকের, কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে বলেন? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। অথচ ডক্টর মুজাফফর বিন মহসিন তিনি স্পষ্টভাবে বলতেছেন কোরআনের ভিতরেও জাল আয়াত আছে, নাউজুবিল্লাহ বলবেন না। আরে মিয়া, এতদিন আমরা শুনে আসলাম যে হাদিসের ভিতরে জাল আছে, হাদিসের ভিতরে জয়ীব আছে, হাদিসের ভিতরে বানোয়াট আছে, সনদে দুর্বল আছে, এটা শুনে আসতাম। এখন তারা কোরআনটাকেও দুর্বল বানানোর পায় তারা করতেছে, বলতেছে কোরআনের ভিতরেও অসংখ্য আয়াত আছে, অসংখ্য সুরা আছে, যে সুরাগুলা যে আয়াতগুলা জাল। যেই লোকটা আল্লাহর কোরআনের আয়াতকে জাল বলতে পারে, বানোয়াট বলতে পারে, জয়ীব বলতে পারে, সেই লোকের ঈমান আছে বলেন? সেই লোক বলতেছে জাল জয়ীব যদি নাই থাকে, সে জোরা বুরুজের কথা বলছেন। কয় কোরআনে জোরা সুরায় ফুরুস নামে একটা সুরা আছে, কি সুরা? ফুরুস, ফুরুস। অথচ কোরআনে ফুরুস নামে কোন সুরা কোরআনে নাই, সুরা আছে সুরাতুল বুরুজ। কি নাম? সুরাতুল বুরুজ। তিনি বলতেছেন ফুরুস নামে একটা সুরা আছে। শুধু তাই না, তারা বলে যদি জাল জয়ীব না থাকতো তাহলে শিয়ারা কোরআনটাকে 90 পারা বানাইলো কিভাবে? কোরআন কয় পারা? 30 পারা? ও, ওরা ফির 90 পারা বলতেছে যে, তাইলে আপনি এদেরকে কি বলবেন? আল্লাহর কোরআন 30 পারা, কোরআনকে যারা 90 পারা বানায় দিতে পারে, আরে শিয়ারা বানাইছে বানাক না, আমরা কেন বিশ্বাস করি? যেটা আমরা বিশ্বাস করি না সেটা আমরা কেন বলবো? এটা বলার কোনো সুযোগ? সুতরাং কোন মুসলমান যার জাররা পরিমাণ ঈমান আছে অন্তরকরণে, ওই লোকটা কখনোই বলতে পারে না কোরআন 50 পারা বা 90 পারা বা কোরআনের ভিতরে ভুল আছে, এমন কথা কখনোই বলা যাবে না। সুতরাং এই মানুষগুলো যদি আল্লাহ রসুলের আনুগত্য করত, আল্লাহ রসুলের হুকুম মানত, তাহলে এরা কোনো ক্রমেই রসুল্লাহর হাদিসকে অস্বীকার করে সাহাবায়ে কেরামের হাদিসকে অস্বীকার করতো না, কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।